যত ফোর্স আছে সব থেকে বড় ফোর্স সাধারণ মানুষ। বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে গোপালনগরে এসে কথা বললেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র। যত ফোর্স আসুক অসুবিধা নেই, আসল ফোর্স সাধারণ মানুষ। মানুষ আসল শক্তি, মানুষের কাছে যেতে হবে, তাদের কথা ধৈর্য ধরে শুনতে হবে, তাদেরকে বুঝতে হবে, তাদেরকে বোঝাতে হবে। শুক্রবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে সভা করতে আসেন বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, মানুষ স্বার্থপর না, উপযুক্ত জায়গা পেলে এখনও তারা লড়াই করবে। এদিন বনগাঁ লোকসভা আসনের বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে সভামঞ্চে কিছুটা আত্মসমালোচনার সুরও শোনা গেল বাম নেতা সূর্যকান্ত মিশ্রের গলাতে। রাজ্য সরকারের সমালোচনা করার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও নিশানা করেন তিনি। তিনি বলেন, দেশ এখন লুটেরা পুঁজিপতিদের হাতে চলে গিয়েছে, তার দোসর হয়েছে রাজ্যের দুর্নীতিগ্রস্ত এই সরকার। নির্বাচনী বন্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তুলেছে বিজেপি সরকার, এরাজ্যের তৃণমূল সরকার। ভুয়ো কোম্পানি খুলে টাকা বাড়ছে শুধু নেতাদের। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হাল ছাড়লে হবে না, নতুন প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এদিন দৃঢ়তার সাথে তিনি বলেন, বাম শক্তি কখনো হারিয়ে যায়নি, হারিয়ে যেতে পারে না। আমরা লড়াইয়ে ছিলাম, লড়াইয়ে আছি, লড়াইতে থাকব। এদিনের সভামঞ্চে সূর্যকান্ত মিশ্র সহ হাজির ছিলেন অন্যান্য নেতৃত্ব। সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন, নির্বাচন এখন কত ভোট পড়েছে তাই জানি না, মোটামুটি একটা হিসাব পাচ্ছি, কিন্তু শেষটা শেষ কিনা জানি না। সংবিধান মানে না, যারা নির্বাচন কমিশনের নিয়োগ সম্পর্কে সুপ্রিম কোর্ট যা বলেছিল সেটা পরামর্শ মানেনি, যে নির্বাচন কমিশন তিনজন তৈরি করার সময় কীরকম করে প্রধান বিচারপতি আর কী বলে যারা সরকার চালাচ্ছেন তাদের একজন, যারা বিরোধী পক্ষের আছেন তাদের নেতা, এইভাবে তারা ঠিক করবেন, এই যে মূল কথাগুলো তো মানেনি। স্টেট ফোর্স আর এই ফোর্স মানে গাজরি ফোর্স, যেটাকে আমি বললাম যে লুটেরাদের সঙ্গে খেটে খাওয়ার মানুষের লড়াই, লুটে খাওয়া মানুষের সঙ্গে খেটে খাওয়া লড়াই, এই যত যা ফোর্স আছে সবার উপরে সবচেয়ে বড় ফোর্স হচ্ছে মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউই নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।